আসসালামু আলাইকুম বিয়র্স আপনারা কেমন আছেন সোয়েল মেডিসিন টিপসের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন ভিডিও বিয়র্স আজকে আপনাদের সামনে আলোচনা করব ফাস্টল ব্যথানাশক একটি ট্যাবলেট নিয়ে এই ট্যাবলেটটি কখন খাবেন কেন খাবেন প্রাইস কত সাইড ইফেক্ট সব বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন ট্যাবলেট ফার্স্ট ডল এই ট্যাবলেটটি দুইটি উপাদান দিয়ে তৈরি প্যারাসিটামল তিনশো পঁচিশ মিলিগ্রাম প্লাস ট্রামাডল সাঁত্রিশ দশমিক ফাইভ মিলিগ্রাম এই ট্যাবলেটটি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর একটি পণ্য ট্যাবলেট ফার্স্ট ডল একটি আকারে পাওয়া যায় বিয়র্স চলুন জেনে নেই এই ট্যাবলেটটি কোন কোন রোগে সেবন করা যায় তীব্র থেকে মাঝারি কোনো ব্যথায় সেবন করা যায় যেমন শরীরে সকল ধরনের বাদ ব্যথায় ব্যবহার করা যায় আঘাত পাওয়ার পর ব্যথা হলে ব্যবহার করা যায় মাংস পেশির ব্যথা জয়েন্ট কোমর পিঠ ও মেরুদণ্ডের ব্যথা হাড় মসকে যাওয়া ব্যথা ও অস্থিসন্ধি ব্যথায় ব্যবহার করা হয় চলুন জেনে নেই মাত্রা ও সেবনবিধি প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন দুই থেকে তিনটা সেবন করা যায় প্রয়োজন মতো খাবার পর সেবন করতে হবে গর্ভ অবস্থায় ও স্তনদানকালীন সময় নিষেধ শিশুদের ক্ষেত্রেও সেবন করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া হল মাথা ব্যথা কাপুনি জিমুনি কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া পেট ফাঁপা অতিরিক্ত ঘাম ইত্যাদি হতে পারে কিছু সংখ্যক রুগীদের ক্ষেত্রে এরকম সমস্যা হলে অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দিয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন সতর্কতা কোন সব রুগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অ্যালকোহল সেবি এবং ঘুমের ওষুধের সাথে দেওয়া যাবে না লিভারের সমস্যা ও মিগি রোগীদের ক্ষেত্রেও সেবন করা যাবে না মানসিক রুগীদের ক্ষেত্রেও এই মেডিসিনটি দেওয়া যাবে না বিয়র্স এটি একটি ব্যথানাশক ট্যাবলেট এর সাথে অবশ্যই গ্যাস্ট্রিকের ট্যাবলেট সেবন করতে হবে আর যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিডিও দেখে কেউ মেডিসিন সেবন করবেন না ভিডিওটি দেওয়া হয় শুধুমাত্র আপনাদের কিছু মেডিসিনের ধারণা পাওয়ার জন্য এর বাইরে কিছু না যদি আমাদের ভিডিও দেখে একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন যে কোনো মেডিসিনের রিভিউ জানতে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন কোন মেডিসিনের রিভিউ জানতে চান